অলিভ বলো তো, 7 25 7টা 25 175। বাহ, আমার জন্ম তারিখ 2002, 4 মাস, এপ্রিল মাসের 10 তারিখ। আমার বয়স কত হবে? 17 বছর 3 মাস 17 দিন। অন্যরকম একটা ফিলিংস আমার নিজের মধ্যে কাজ করছে, যে এরকম এত তাড়াতাড়ি এত দ্রুত এইভাবে যে বয়স তারিখ ক্যালকুলেশন ছাড়া এইভাবে যে বলতে পারবে। আমার বয়স যদি এখন 16 হতো তাহলে আমার কোন সালে জন্ম হতো? 2003। যোগ বিয়োগ গুণ ভাগ সব পারি। অলি, তুমি এই বয়স ছাড়া আর কি বলতে পারো? বয়স ছাড়া যোগ বিয়োগ সব। স্কুলে যাওয়ার আগে থেকে না পরে থেকে? আগে থেকে। দেখি ছাড়া শিখেছে না বাবা মা শিখেছে? কেউ শিখায় না। ও শান্ত স্বভাবে ছিল, একটু বড় হওয়ার পরে দেখা যায় ও সবসময় আমার সাথেই তো থাকে, আমি যে কাজ করি ও পিছন পিছন যায়, কথা গল্প করে, মানে সব কিছু জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে এটা মানে। তারপর আস্তে আর একটু বড় হলো, ও দেখা যাচ্ছে যে একাই নিজের থেকে টুকিটুকি কাজ টাজ করতো, কিন্তু যে যখন আরেকটু বড় হলো খেলতে যায়, বড় বড় ছেলের সাথেই খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, ওরা জিজ্ঞেস করলে ও মানে একাই নিজের থেকে বড় বড় অঙ্ক বলতো। ও বড় মানুষ দেখলে জিজ্ঞেস করে যে আঙ্কেল আপনার বয়স কত, তো ও দেখা যায় নিজের থেকেই বলে, ও ওনারা হয়তো জানে না তখন বা আপনার বয়স এত, কি সাল জিজ্ঞেস করে যে আপনার কত সালে জন্ম, বলতে পারে না, তাকে বয়স বলেন, তো এত বছর তাহলে এত সালে জন্মগ্রহণ করেছেন। এখন দেখা যাচ্ছে যে ও মাস দিন বছর সব একাই বলতে পারে। জারিফ ইকবাল ওয়ালিদ, সে ছোটোবেলা থেকেই অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তার অঙ্গভঙ্গি চলাফেরা সম্পূর্ণ তার অন্যরকম, এবং সে অল্পতে যখন স্কুলে ভর্তি হয়নি অনেক হিসাব বলে দিতে পারতো, যোগ বিয়োগ গুণ ভাগ মানুষের বয়স, এখন সে দিন তারিখ ও মাস সহ বলে দিতে পারে। তার শিক্ষকরা অত্যন্ত খুশি এবং যথেষ্ট আদর করে, এবং আমাদেরও অত্যন্ত আদরের সন্তান। মেধার বিকাশের জন্য সে যেভাবে আগেতেছে সেইভাবে সর্বোচ্চ চেষ্টা করব, দেশে বিদেশে যেখানেই লেখাপড়া প্রয়োজন হোক সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব এবং দেশের কাজে লাগাবো বলে আমার আশা। ওয়ালিদ আসলে একটা অসাধারণ বালকের নাম, কারণ একটু ছোট্ট শিশু, প্রথম শ্রেণীর ছাত্র হিসেবে তার যে বিশেষত্বগুলো আছে আমরা আসলে সত্যিই মুগ্ধ হই। ওয়ালিদ হচ্ছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র, ও যে গাণিতিক বিষয়ে এতটা ভালো পারে এটা আমাদের কাছে আশ্চর্য বিষয়। আমরা তো প্রথম দেখে খুব অদ্ভুত হয়েছি যে কী করে এটা সম্ভব, ক্লাস ওয়ানের ছাত্র এত সুন্দর করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিচ্ছে এবং মুখে মুখে, ওটা কিন্তু লিখে না, এটা আমাদের কাছে খুবই ভালো এবং আমাদের স্কুলের জন্য একটা বিশাল কিছু পাওয়া। আমাদের প্রতি তার যে মহাব্বত বা ভালোবাসা আছে অনেক বড় মানুষের মধ্যেও নেই, আমি মনে করি এটা তার একটা ভালো দিক। আগের কাতারের সময় তার দাঁড়ানোর শখ বেশি, আমার পাশাপাশি বা আমি যখন সুন্নত পড়ি ইমাম সাহেবের পিছনের লাইনে, ও সেই কাতারে যে আমার পাশেই যায় তারা মানে নামাজ পড়ে। যদি কখনো ডাক দিয়ে তাকে জিজ্ঞেস করা যায় যে আমি আমার বয়স এত, এত সনে আমার জন্ম, আজকে আমার বয়স কত দিন কত মাস হবে, এটা যদি জিজ্ঞেস করা যায় ও তাৎক্ষণিকভাবে বসতে দাও, মানে ওকে 1 মিনিট সময় নেয় না, 1/2 মিনিটের মধ্যেই যথাযথ সঠিক উত্তরটা ওয়ালিদ দিছে আমাদের।